হ্যালো ফ্রেন্ডস, মেঘের মুলুক চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি বলবো না, তবে মোটামুটি আছি, চলে যাচ্ছে। কারণ এই কদিন আমি কিছু ভিডিও করতেও পারিনি, আপলোড করতে পারিনি, শুধু দুটো মনে শর্টস আপলোড করেছি। আর শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না, এই প্রেগনেন্সিতে শরীরটা সেরকম খুব একটা, একদিন খারাপ একদিন ভালো, এই মিলিয়ে মিশিয়ে চলে আর কি, কারণ সবার শরীর তো সমান না। তো করতে পারিনি, কালকে কিছুটা ভিডিও করেছি টুকটাক, সেটা হলো যে দুপুরবেলা কী কী লাঞ্চে ছিল সেগুলো করেছি, দেখিয়েছি। আর হচ্ছে রাত্রিবেলা ঘরোয়া পদ্ধতিতে কীভাবে টক দই পাতা হয় সেটা হচ্ছে আমি আমার ছোটো ননদ আর তার মেয়ে, মানে আমার ভাগ্নির থেকে শিখেছি, কারণ ওরা আগে বাড়িতে অনেকবারই টক দই পেতেছে আর সেটা খুব ভালো মতো হয়েছিল। তো আমি ওটা করতে জানতাম না, তো কালকে ওদের থেকে শিখে নিলাম। ওরাই বললো যে তাহলে আজকে যখন পাতবো তুমি শিখে নাও, তাহলে তুমি পরের বার থেকে করতে পারবে। তো ওই ভিডিও করে রেখেছি, সেটা তোমাদের দেখাবো। আর এখন বাজতে যাচ্ছে বিকেল প্রায় 5:30, আর আজকে হচ্ছে সোমবার। তো ভাবলাম যে এখন একটু ঠিক আছি, তো একটুখানি ভিডিওটা করি, সেজন্য ভিডিওটা শুরু করলাম। আর আগের ভিডিও যেটুকুনি টুকটাক করে রেখেছে সেগুলো সব আমি এই ভিডিওতেই দেখিয়ে দেবো, যে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে তোমরা সহজেই টক দই বানাবে। আর খুব সুন্দর হয়েছে টক দইটা, আর খেতেও খুব ভালো হয়েছে, সেগুলো তোমাদের সবই দেখাবো, সেগুলো আমি ছবিও তুলে রেখেছি। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবারে এসে একটু বসলাম, নিচের ঘরে আছি। তো বাইরে হঠাৎ করে খুব বৃষ্টি হচ্ছে, আকাশটা মেঘলা, তো ভাবলাম একটুখানি ভিডিও করি, ভিডিও করে তারপর ওপরে যাব। তো তাই জন্য একটু তুলছি, আর কী কী রান্না করেছি ওটা দেখাবো তোমাদের। রান্না হয়ে গেছে, বেশি কিছু করিনি। এই যে রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। এটাতে আছে পোস্ত, আলু পোস্ত, দেখে গরম, এই জাস্ট হয়েছে। এই যে এটা হচ্ছে আলু পোস্ত, এদিকে আছে মসুর ডাল, এখানে আছে পটল ভাজা, আলু ভাজা, আর এটা একটা ভাত আছে। এই আজকে রান্না বান্না। ঘরোয়া পদ্ধতিতে কীভাবে টক দই বানানো হয় সেটা আজকে আমি বলবো। তো এখন দেখতে পাচ্ছ তোমরা, একটা পাত্রের মধ্যে আমি 500 মিলিলিটার দুধ নিয়ে নিয়েছি। তো এই দুধটা ভালো করে ওই যে ফুটছে এটাকে ফোটাতে হবে, 500 ml ওই যে দুধ সেই দুধটাকে ফুটিয়ে অর্ধেক করতে হবে, তারপরে আমি একে একে বলছি। তো 500 মিলি দুধ ফুটিয়ে অর্ধেক করা হয়ে গেছে, তারপরে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, ওই ঈষৎ উষ্ণ মতো থাকলেই হবে। এরপরে এই যে এইখানে এই যে অল্প টক দই আছে, অল্প টক দইটা এটাকে একটু ফেটিয়ে নিতে হবে। এটা হচ্ছে মানে দোকান থেকে কিনে আনা যে টক দই, সেই অল্প টক দই, এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবারে একটা কাঁচের পাত্রের মধ্যে ঈষৎ উষ্ণ যে দুধটা ওটা ঢালা হচ্ছে, অল্প একটু পড়ে যাচ্ছে, ওটা পড়ে যায়, ওটা কিছু করার নেই। এবার ওটা হয়ে গেছে ঢালা, এবারে যে অল্প ওই 2 টেবিল স্পুন মতো টক দই ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছে, তো ওই টক দইটা এবারে এই দুধের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, এটা ভালো করে দিয়ে দেওয়া হচ্ছে, ভালো করে ওটাকে মিশিয়ে নিতে হবে। যে মেশানো হচ্ছে, এবার এই যে মিশ্রণটা যে মেশানো হলো এটাকে এরকম এটা চাপা দিয়ে দেওয়া হচ্ছে একটা, এবার এই চাপার ওপরে ওই চাপাটা দিবি নাকি এই চাপাটা দিয়ে দেখো, তো কিছু একটু দাও দাও না, হবে ওটা না, ওটা হবে না, মনে হচ্ছে হবে না, ওটা ইয়েটা পড়ে যাবে, এটাই থাক। তো এই চাপাটাই ফাইনালি আমাদের দেওয়া হচ্ছে, অনেক রকম চাপা দেখা হলো এইটাই দেওয়া হচ্ছে। আচ্ছা এবারে দেখো ওই চাপাটা, আচ্ছা দেখি না, দেখা হচ্ছে কোন চাপাটা হয়, এই চাপাটা মনে হচ্ছে হয়ে যাবে, হয়ে যাবে, এটা শিলনোড়া চাপা দিতে হবে, শিলনোড়া দিতে পারবো, আচ্ছা দিই নোড়া দিবি না পাথরটা দিবি, ওই নোড়া দিবি, চলো দেখো যেটা দিলে ভালো হবে ওটাকে দিবি দাঁড়া। আচ্ছা আমাদের জায়গা বদল হলো, ওইখান থেকে অনেক রকম ডিশ পাল্টে আবার এই ডিশ হলো, আবার জায়গাটাও বদল হলো। এবারে এটার উপরে দেখা যাক কী দেওয়া হবে, ওই ইয়েটা দেওয়া হবে না, শিল নোড়া, ওই নোড়াটা। এবার এই যে কম্বল পাতা হচ্ছে, এটা কম্বলের মতোই চাদর মোটা ধরনের,
এটা দেওয়া হচ্ছে। বাবলির খুব হাসি পাচ্ছে। আমি কিন্তু এই প্রথম এই টক দই বানানো শিখছি, আমি এর আগে জানতাম না। ব্যাস এই দেওয়া হয়ে গেল নড়া দিয়ে, হয়ে গেল। এবার এটাকে 7 থেকে 8 ঘন্টা এভাবেই রাখতে হবে। রাখার পরে তারপরে টক দই পুরোপুরি রেডি হয়ে যাবে খাওয়া। এই যে এই কম্বল চাদরটার উপরে আবারও একটা নতুন তোয়ালে দেওয়া হলো, যেহেতু নতুনভাবে টক দই পাতা শিখছি আমি সেই জন্য। এরপরে হয়ে গেলে তোমাদের দেখাবো কীরকম হয়েছে। 7-8 ঘন্টা পরে এই দইটা ফ্রিজারে রাখা হয়েছিল ঠান্ডা করার জন্য। খেতেও খুব সুন্দর হয়েছে, দেখতেও দারুণ হয়েছে, দেখতেই পাচ্ছ। তোমাদের সাথে একটু কথা বলার পর ভাবলাম যে না, চুলটা এবার বেঁধে নিই, প্রচণ্ড গরম লাগছে। আজকে শ্যাম্পুও করেছি কিন্তু সেটা থেকে মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন প্রচুর তেল মেখেছি। তার কারণ হলো অনেকদিন আমি হেয়ার সিরাম মাখিনি। হেয়ার সিরামটা অবশ্যই ডক্টরের প্রেসক্রাইব করা, তো ওটা অনেকদিন মাখা হয়নি। তো আজকে ভাবলাম যে যখন আমি শ্যাম্পু করেইছি তো ওটা মাখি, একটু মেখে নিলাম। মেখে একটুখানি শুকনো করে নিয়ে তারপরে চুলটা বেঁধে নিয়েছি। আর একটা কথা ভাবছি, সেটা হলো যে আমি নেক্সট আমার যে ভিডিওটা করব সেটা ভাবছি যে আমার বিয়ের যে বেনারসি, রিসেপশনের যে বেনারসি, মানে মোট আমার যে কটা বেনারসি আছে সেই বেনারসি কালেকশানগুলো দেখাবো। বেশি কিছু নেই, মানে খুব একটা নেই, যে কটা আছে তো সে কটা নিয়ে, শাড়ি কালেকশন না, শুধু বেনারসি কী কী আছে সেই সব, মানে সেইগুলো তোমাদের দেখাবো, সেটাই ভাবছি। নেক্সট ভিডিওটা ওটাই করবো, এখন দেখি কতটা কী করতে পারি। তো তোমাদের একটু দেখাই, এই যে পড়ন্ত সূর্য, মানে সূর্যাস্ত হয়ে যাবে এখন, রোদটা ঠিক এরকম সূর্যটা দেখতে লাগছে। আর এই হচ্ছে আবহাওয়া, আজকে খুবই গরম গরম আছে। এই দেখো পায়রাগুলো একে একেবারে আসবে, একজন এসেছে, বাকিটা সব আছে এদিক ওদিক লুকিয়ে। তো এই পায়রাগুলো আসবে, এসে ঠিক এখানটা বসে, এই যে এইখানগুলোতে বসে থাকে, এই যে এখানে। জানলাগুলো এবার বন্ধ করে দিতে হবে, দেখতেই পাচ্ছ এটা আমাদের নিচে। তো এই যে, তো এই খাবারগুলো আমার বর এনেছে। এটা হলো চকো ক্রাঞ্চ কেক, আর সাথে আছে চিজ কর্ন রোল। তো এগুলো আমরা সবাই মিলে সন্ধ্যাবেলা খেয়েছি আজকে। ভিডিওটা তাহলে আর বেশি বড় করছি না, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো একটা ভ্লগে। তোমরা অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো। তো যেতে যেতে আর একটা কথা বলি, সেটা হলো যে তোমরা প্রায় অনেকেই আমার ভিডিও আর দেখছো না, কমেন্টও করছো না, লাইক করছো না। তো সেটা কেন করছো না সেটা একটু জানিও, যে ভিডিওগুলো কি ভালো লাগছে না, নাকি একঘেয়েমি হয়ে যাচ্ছে, অন্য কিছু করতে হবে, সেগুলোও সব জানিও। আমি চেষ্টা করব আমার, মানে তোমরা যেরকম বলছো সেরকম মতো ঠিকঠাক ভিডিও করার। তবে শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না, তো সেই জন্য আমি ওটা কন্টিনিউও করতে পারছি না। যে ভেবেছিলাম যে রেগুলার আমি ডেলি ব্লগ দেবো, বা রান্না কী করছি, বা টুকটাক যেগুলো যা হয় সেগুলো মোটামুটি সব কিছুই করবো, তো সেগুলো করতে পারছি না, সেটা বুঝতে পারছি আমি। তো তাও বলছি তোমরা পাশে থেকো, পাশে থাকবে, আমি জানি তোমাদের অনেক ভালোবাসা। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে ভিডিওগুলো আর বেশি তোমরা কেন পছন্দ করছো না বা দেখছো না, আমি সেটা জানি না, সেটা তোমরা না জানালে আমি জানতেও পারবো না। আর আশা করি তোমরা পাশে থাকবে, দেখবে। তো ঠিক আছে, তোমরা দেখো আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে আমার কোথায় ভুল হচ্ছে, নাকি নতুন কোনো কন্টেন্ট আমাকে করতে হবে, সেগুলো সবই জানিও। আর তোমাদের বললামই যে শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না, সেই জন্য ডেলি ব্লগ আমি দিতে পাচ্ছি না, চেষ্টা করছি যেটুকুনি করার। তো ঠিক আছে, এটা আমি আস্তে আস্তে সব ঠিক করে নেবো। তা তোমরা এভাবে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তাহলে সত্যি সত্যি ফাইনালি টাটা।